العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا رب العالمين يا ارحم الراحمين. الله مايا نظر خانا دیا تکے دیکھو اللہ আজকে মাহফিল থেকে আল্লাহ গভীর জনি হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা তোমার মায়ার বান্দা গুলো আল্লাহ ইচ্ছা করলে ঘুমাইতে পারতো ইচ্ছা করলে কম্বলে মেচে গিয়ে শুয়ে থাকতে পারতো এই কোন কোন শীতের রাত্রিতে আল্লাহ কোরআন হাদিসের মায়ায় তোমার নবীর ভালোবাসা মহব্বত লইয়া তারা বসে আছে আল্লাহ মাবু আল্লাহ আজকের মাহফিলে যা কিছু আমল করা হয়েছে আল্লাহ প্রত্যেকটা আমলের হাতিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া পাখির মতো উড়াইয়া উড়াইয়া আমার দয়াল নবী মায়ার নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও ও আমার নবীজি উম্মতের জন্য কত মায় কত দুঃখ আমার নবীজি সহ্য করেছে তবু আমার নবী উম্মতের ফালাইয়া আরশে আজিমে গেল না সিদরাতুল মুনতাহায় গেল না উম্মতের মায়ায় এখনো আমার নবীজি সোনার মদিনায় শুয়ে আসবে আমরা লাইগা কান্দে রে আল্লাহ জিব্রাইল এসে জিজ্ঞাসা করে হুজুর আপনার উফাতের পরে আপনি কই থাকবেন গো নবী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আপনি নবী আল্লাহর আরশে থাকবেন নাকি সিদরাতুল মুনতাহায় থাকবেন আমার নবী কান্দে জিব্রাইল রে আমার কথা জিগাই নেই আমার গুনাগার উম্মত কই থাকবে দিছি গাইলি না রে জিব্রাইল জিব্রাইল ডেকে বলেন হুজুর আপনার মতো সম্মান ইজ্জত তারা পাবে না তারা দুনিয়ার জমিনে থাকবে আর আপনি আল্লাহ আরশের মধ্যে থাকবে আমার নবী তখন কান্দে জিব্রাইল না রে না আমি নবী জান্নাতে যাব না আমি নবী আল্লাহর আরশে যাব না সিদরাতুল মুনতাহায় যাব না আমার গুনাহগার উম্মত যে দুনিয়ার জমিনে থাকবে রে জিব্রাইল আমার গুনাহগার উম্মত লইয়া আমি নবী সোনার মদিনার মধ্যে শুয়ে থাকব আমাদের যে নবী আমাদের জন্য এত পাগল আমাদের জন্য এত চিন্তাগ্রস্ত আমার নবী হই করে আল্লাহ ওই নবী রওজা মুবারক সোনার মদিনা আজকের হাদিয়া গুলো তুমি পৌঁছায় দাও আজকের হাদিয়া সবার লক্ষ কোটি গুলে বাড়াইয়া আমাদের আদি পিতা হযরত আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান লয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ এই নিশ্চল কবর কবরে কত মানুষ দেখি কত দেশে যায় আবার একদিন বাড়িতে ফিরে আসে কিন্তু এই অন্ধকার কবর নামক দেশে যারা গেল তারা দেয়ার জীবনে কোনদিন বাড়িতে ফিরাইল না রে আল্লাহ এ অন্ধকার কবরে আমার যত মুসলমান বন্ধু গান ভাই বোনেরা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের হাজিয়া পৌঁছায় দাও আর আমরা যারা আজকের মাহফিল থেকে হাত বাড়াইলাম কত পর্দা নিশীন মা বোনেরা আমাদের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ আজকে যার হাত কানা তোমার ভালো লাগে পছন্দ হয়
ওই হাত কানে ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আমি জানি না আজকে মাহফিল আল্লাহ কারা জানি কোন আশা লইয়া এখানে হাত বাড়ায় রয়েছি। আল্লাহ তুমি প্রত্যেকের মনের খবর জানো, আল্লাহ দয়া করে প্রত্যেকের মনে নেক বাসনা গুলা তুমি কবুল করে নাও। জানি না কাজ করে কার জানি মানাই রে মা মা গো ও দুঃখিনী মা, মায়ের মতো আপন দুনিয়ার জমিনে আর কেউ হবে না রে। আর করে না পরে মামুলিয়া মাঝে আমার চলে গেল জনমের লাগিয়া, যে মানিয়ে না খাইয়া সন্তানের খাওয়াই দিত মা, এরকম শীতের রাতে মা নিজে না ঘুমাইয়া আমরা আগে ঘুম পাড়াইছে রে। কত কষ্ট পাইখানা করেছি মায়ের কুলে মা ঘুমাইতে পারত না, এ শীতের রাতে মা পায়খানা পরিষ্কার করেছে মা আমি একটু ঘুমাইতে পারতো না রে। আল্লাহ কত দুঃখ যন্ত্রণা দিলাম মারে, হাসি মুখে একটা মা কইয়া ডাক মারলে মা সব দুঃখ গুলা মা বলে যাইত রে। আল্লাহ আল্লাহ গো জানি নাই আদরে মা কার জানি অন্ধকার খবর বাবা বাবা গো ও আদরের বাবা, মাথার ঘাম পায়ে ফালাইছে বাবা সংসারের লাইগা, মাথার ঘাম পায়ে ফালাইছে বাবা আদরের সন্তানের লাইগা। কত বাবা নিজের জন্য জামানা কিনা আগে সন্তানের লাইগা বাবা জামা কিনছে, বাবার জুতাটা যদি ছিঁড়া গেছে বাবা আবার কি বাজার তাইকে জুতাটা সেলাই করছে, আদরের সন্তান যদি জুতা চাইছে বাবা নিজের জন্য জুতা না কিনা আগে সন্তানের লাইগা বাবা আগে জুতা কিনছে রে। আদরের মা আদরের বাবা না জানি কার অন্ধকার খবর, ও মাবুদ রে প্রত্যেকের মা বাবার খবর ভুলাল্লা জান্নাতের বাগান বানায়া দাও। আর বলেন আমি অনেক ভাইরা মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেকই মা বাবার খবর আজকের দান খয়রাতের সোয়াব গুলা তুমি পৌঁছায় দাও। আমার সাহেবুল ভাইয়ের ছোট বোন আল্লাহ একজন অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ পরিপূর্ণ শেফ হইয়া জেলা কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন যে যুবক ভাইরা আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইলো, আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের এই খেদমত গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই যুবক ভাই গুলারে আল্লাহ এই মাহফিল আয়োজনের সিলাই আসরের ময়দানে যুবকদের সর্দার ইমাম হাসান আর ইমাম হুসাইন তাদের সঙ্গে আসরের ময়দানে জান্নাতে থাকার সুযোগ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই সর্বোপরি গ্রামবাসীর আল্লাহ যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের খেদমত গুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পর্দা নিশীন মা বোনেরা অনেকে হাত বাড়াইছে, আল্লাহ যারা যেই নিয়তে হাত বাড়াইলো আল্লাহ প্রত্যেকের মনের ন্যায় বাসনা গুলা তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন যেই দিন মালাকুল মউত নামক আজরাইল আমাদের নামে পাঠাইবা গো আল্লাহ, ওই কঠিন মুহূর্ত যেই দিন চলে আসবে আজরাইল যেই দিন আমাদের সামনে চলে আসবে, ওই কঠিন মুহূর্তে শয়তান পাশে দাঁড়ায় থাকবে আমাদের ঈমান ধরে নেওয়ার জন্য। আল্লাহ গো ওই কঠিন মুহূর্তে বেঈমান কাফের বানায় বাইরো না, মুশরিক বানায় বাইরো না, একজন পরিপূর্ণ ঈমানদার হিসাবে মরণ দিও।
رب العالمين الله প্রত্যেকের কলবে সালি করে দিও মধুর কালিমা আল্লাহ তাআলাকে সকলে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين.